আসসালামু আলাইকুম, শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা অসম্ভব মজার রেসিপি, চালের গুঁড়া একটা পিঠাও বলতে পারেন, আবার একটা সন্দেশও বলতে পারেন। খুবই মজার একটা রেসিপি। এই রেসিপিটা তৈরি করলে ছোট বড় সবারই খুবই পছন্দ হবে, আর খুবই কম উপকরণে রেসিপিটা তৈরি, আর আমি চেষ্টা করেছি সহজ করে দেখানোর জন্য। তাহলে চলুন শুরু করি। একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর আজকে রেসিপিতে আমার চালের গুঁড়া লাগবে 1 কাপ, কিন্তু আমি অন্য কাজেও ব্যবহার করব, সেজন্য এখানে মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। আর চালের গুঁড়াকে ভালো করে ভেজে নিব, মানে একটু সময় নিয়ে ভেজে নিব, চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করব আর এটাকে ভেজে নিব। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু চালের গুঁড়াটা পুড়ে যাবে, বেশি ভাজা হবে না, তো কমপক্ষে 10 থেকে 12 মিনিট চালের গুঁড়াটাকে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেছে এটা কিভাবে বুঝবেন? তো এখন দেখতে পাচ্ছেন যে এটা একটা ধুলা ধুলার মতো, বালু বালুর মতো হয়ে গেছে। যখন এমন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে চালের গুঁড়াটা ভাজা হয়ে গেছে। তো এখন চালের গুঁড়াটা নামিয়ে নিচ্ছি। সেই একই প্যানে আমি এখন দুধ দিয়ে দিচ্ছি, আর আজকে রেসিপি তৈরি করতে আমার 1 কেজি দুধ লাগবে। আমি এখন দুধটাকে ছেঁকে নিচ্ছি, আর এই গরুর দুধটা বেশ ঘন ছিল। অনেক সময় দেখা যাচ্ছে গরুর দুধ পাতলা হয়, তো যদি পাতলা হয় সেই ক্ষেত্রে আপনারা একটু গুঁড়া দুধ ব্যবহার করবেন। যদিও 1 কেজি দুধ আমি একেবারে কমিয়ে এটাকে 1 পোয়ার থেকেও কম করে নিব, কারণ এই দুধে দুধ জাল করে যে একটা ঘন মিল্ক তৈরি হবে সেটা দিয়েই মূলত এই পিঠা বা সন্দেশটা তৈরি করতে হবে। তো এখন আমি আস্তে আস্তে জাল করছি আর নাড়াচাড়া করছি যাতে নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেগেছে মিডিয়াম আঁচে এই অর্ধেকটা পরিমাণ আনতে। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে এখন অনবরত নাড়তে থাকবো আর দুধটাকে শুকিয়ে নিব। তো যদি অনবরত নাড়তে না থাকি তাহলে কিন্তু নিচে লেগে যাবে, তো সেটা কিন্তু আমাদের একদমই কাম্য নয়। তো আমি নাড়তে থাকছি, আর নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছে। সেই পর্যায়ে আমি 1/2 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু দুধটা শুকিয়ে নিয়েছি, দুধও কিন্তু মিষ্টি হয়ে গেছে, আর এখানে আমি চিনি দিয়েছি আমার স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন একেবারেই মানে শুকিয়ে গেছে আমার, পারফেক্ট মানে হয়ে গেছে আর কি, যতটুকু চাচ্ছিলাম আমি। 1 পোয়ার থেকেও কমে গেছে। এই পর্যায়ে আমি চালের গুঁড়াটা অ্যাড করছি। এখন আমি একটু একটু চালের গুঁড়া দিয়ে এটাকে নাড়তে থাকব, আর চুলার আঁচটা মিডিয়াম থেকে আরও কমিয়ে দিয়েছি। এখন একটু একটু চালের গুঁড়া দিব আর নাড়তে থাকব। এইভাবে আমি 1 কাপ চালের গুঁড়া ব্যবহার করব, আর 1 কাপ রেখে দিচ্ছি। তো এখন আমি আস্তে আস্তে নাড়ছি, আর চুলার আঁচটা একেবারেই কমিয়ে রেখেছি। যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে, ওই জন্য আমি চুলার আঁচটা কমিয়ে রেখে এটাকে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছি আর মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই মজার একটা পিঠা বা সন্দেশ, যাই বলুন না কেন, খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি সেট করে নিব। তো আমি আগে থেকে একটা বাটি রেডি করে রেখেছিলাম বড় সাইজের, ঘি দিয়ে রেখেছি আর কি, যাতে আমি সুন্দরভাবে পিঠাটা তুলতে পারি। তো এই পর্যায়ে আমি স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, কথা বলতে বলতে, সেটা হচ্ছে এই পিঠাটা যখন আপনারা বানাবেন তখন কিভাবে বুঝবেন যে এটা হয়ে গেছে? যখন দেখবেন যে প্যান থেকে একেবারে উঠে আসছে তখন বুঝবেন যে এটা পারফেক্টভাবে হয়ে গেছে। যদি আরও শক্ত খেতে চান তাহলে কিন্তু আর একটু চালের গুঁড়া দিতে হবে। তো এরই মধ্যে কিন্তু আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এটা, দেখুন যে মিশে গেছে, সমান হয়ে গেছে। এখন এই মানে গরম থাকা অবস্থায় আমি একটু কেটে নিচ্ছি যাতে এটার সাইজটা সুন্দরভাবে করতে পারি। ওই জন্য যেহেতু চালের গুঁড়া দিয়ে তৈরি, একটু এবড়ো থেবড়ো কিন্তু হবে। তো এখন আমি এইভাবে পিচ পিচ করে রেখে দিব, আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা হলে সার্ভ করবেন, তাহলেই বেশি ভালো লাগবে।
আর এইভাবে কেটে আমি এইভাবেই রেখে দিচ্ছি আর কি। আর আমি যেভাবে কাটছি আপনাদের এভাবেই কাটতে হবে এমনটা নয়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো পিঠাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করে দিচ্ছি। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।